এই পৃথিবীতে এমন কিছু আশ্চর্যজনক জায়গা রয়েছে যা আপনাকে ভাবিয়ে তুলবে, এমন কিছু বিপজ্জনক জায়গাও রয়েছে যা আপনাকে চিন্তিত করে তুলবে। আমার আজকের ভিডিওটি পৃথিবীর আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর কিছু স্থানকে নিয়ে। বন্ধুরা, ভয়েস অফ পলাশ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ডানকিল ডিজার্ট, ডানকিল ডিজার্ট বা ডানকিল মরুভূমি, এই জায়গাটির নাম ডানকিল মরুভূমি। এটি ডানকিল ডিপ্রেশন নামেও পরিচিত। ইরিত্রিয়া অঞ্চলে এটি অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল। গড় তাপমাত্রা 35°C। এটি প্রকৃতির এক নিষ্ঠুর জায়গা। শুষ্ক এই এলাকাটি মূলত ভয়ানক আগ্নেয়গিরি ও উষ্ণ তাপমাত্রার জন্য পরিচিত। এখানে বিষাক্ত গ্যাস ও অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বেশিরভাগ মানুষ এটিকে নরকের দুয়ার বলেই ডাকে। এই মরুভূমিতে বেশ কয়েকটি হ্রদ রয়েছে যা দিয়ে লাভা প্রবাহিত হয়। এই লাভার হ্রদগুলি ঝলমল করে, যা রাতের আকাশকেও রঙিন করে তোলে। এর সমতল জায়গায় প্রায় 800 মিটার গভীর একটা লবণ খনি রয়েছে। পৃথিবীর উষ্ণতম জায়গা বলে এখানে কয়েকটি কাঁটাযুক্ত বাবলা গাছ ছাড়া আর কোনো উদ্ভিদ দেখা যায় না। অবাক করার ব্যাপার হলো এখানেও কিছু মানুষ বসবাস করে। এই অঞ্চলের আদিবাসীদেরকে বলা হয় অভার। তারা হাজার বছর ধরে বংশগতভাবে এই এলাকায় বসবাস করে আসছে। এদের মূল পেশা হলো লবণ সংগ্রহ করে বাজারে বিক্রি করা। তারা লবণ খনি থেকে লবণ সংগ্রহ করে উটের সাহায্যে কাছের শহরে যেতে তাদের 2 দিন সময় লেগে যায়। লবণ তোলার পাশাপাশি তারা পশুপালনও করে থাকে। এখানকার বৈরী পরিবেশ তাদেরকে শিখিয়েছে প্রতিকূল আবহাওয়ায় কীভাবে বেঁচে থাকতে হয়। স্থানীয় গাইড ছাড়া এই মরুভূমিতে পর্যটকদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। লেক নেট্রন, তানজানিয়া। লেক নেট্রন, এটি তানজানিয়ার আরুষা অঞ্চলের একটি লবণাক্ত বা সোডা হ্রদ। এই হ্রদটি অজানা ছিল, কিন্তু 2011 সালে ফটোগ্রাফার নিক ব্র্যান্ডট পূর্ব আফ্রিকার অদৃশ্য বন্যজীবের উপর নতুন একটি বইয়ের জন্য ফটোশ্যুট করতে গিয়ে এই হ্রদটির খোঁজ পায়, যেখানে এই বিস্ময়কর হ্রদটি সমস্ত প্রজাতির প্রাণীদেরকে পাথরে পরিণত করে ফেলে। এই হ্রদের পানিতে প্রচুর লবণ, সোডিয়াম কার্বনেট এবং বেকিং সোডার মিশ্রণ রয়েছে। বাষ্প হয়ে এর পানি উড়ে গেলেও রাসায়নিক পদার্থগুলি রয়ে যায়, তাই এটি অত্যন্ত ক্ষারীয়। কিছু শৈবাল আর শেওলা ছাড়া কিছুই এখানে বাঁচতে পারে না। ফ্লেমিঙ্গো নামের এক ধরনের পাখি এখানে তাদের প্রজনন বৃদ্ধি করে। এখানে বিশ্বের শতকরা 75% ফ্লেমিঙ্গো পাখির জন্ম হয়। এরা এখানকার লাল শৈবাল খেয়ে জীবন ধারণ করে। এরা লেকের ধারে বাসা বাঁধে, তবে ভুলবশত কোনো প্রাণী যদি এই হ্রদে পড়ে যায় তবে আর বাঁচতে পারে না। পাখি যেভাবে পড়ে সেভাবেই পাথরে হয়ে যায়। তবুও এই পাখির জন্য এটি নিরাপদ প্রজনন আবাস, কারণ বৈরী পরিবেশের জন্য অন্য কোনো শিকারী পশু পাখি খাবার সংগ্রহের জন্য এখানে যায় না। নিক ব্র্যান্ডট তার ফটোগ্রাফের মাধ্যমে একটি পাথুরে ফিশ ইগল, একটি পাথুরে বাদুর, একটি ভাসমান ফ্লেমিঙ্গো, গায়ক পাখি, শৈলু পাখি সহ নানান ধরনের কিছু ছবি তুলে ধরেছিলেন, যা সবই পাথর হয়ে গিয়েছিল। হোবার ড্যাম, যুক্তরাষ্ট্রের নেভাদা ও অ্যারিজোনার সীমান্তে
কলোরাডো নদীর কালো ক্যানিয়নে এই হুবার বাঁধটি নির্মিত। এটি বিশ্বের বৃহৎ একটি কংক্রিট খিলান, যাকে মাধ্যাকর্ষণ বাঁধ বলা হয়। এটি 1913 সালে নির্মাণ শুরু হয়ে 1936 সালে শেষ হয়। এটি নির্মাণে হাজার হাজার শ্রমিক জড়িত ছিল। এটি নির্মাণ করতে গিয়ে প্রায় শতাধিক শ্রমিককে জীবন দিতে হয়েছে। মূলত এটি এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, সেচের জল সরবরাহ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি করা হয়েছিল। বর্তমানে বাঁধটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত, কারণ এই বাঁধের উপর থেকে পানি ঢালতে গেলে সেই পানি নিচে না পড়ে আকাশের দিকে উড়ে যায়। মাধ্যাকর্ষণের ফলেই এমনটা ঘটে বলে বিজ্ঞানীদের ধারণা। মাদিদি ন্যাশনাল পার্ক। মাদিদি ন্যাশনাল পার্ককে পৃথিবীর ছাদ বলা হয়। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় আন্দ্রিস পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত। বরফ আবৃত পর্বতশ্রেণী, মালভূমি এবং সবুজে ঘেরা বনাঞ্চল, কি নেই এখানে! দারিদ্রতা যেমন রয়েছে, তেমনি প্রকৃতি যেন সব রূপ রস ঢেলে দিয়েছে এখানে। এখানে রয়েছে পৃথিবীর ভয়ঙ্কর সব প্রাণী। এমনকি এখানে এমন কিছু গাছও রয়েছে যা আপনার ত্বকে একটু ছোঁয়া লাগলেই বিষক্রিয়া শুরু হয়। এই গাছের আঘাতে আপনার যদি একটু কেটে যায় কিংবা ছিঁড়ে যায়, তাহলে সেই স্থান পচে গলে যেতে পারে। আন্দ্রিস থেকে 7,000 মাইল দূরে অ্যামাজনের গহীনে মাদিদি ন্যাশনাল পার্কের সবচেয়ে আলোচিত বিষয় হল এখানকার বিষাক্ত গাছগাছালি, যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। সাহসী পর্যটকদের নৌকায় চড়ে বেনি নদী দিয়ে রারেনবাগ পেরিয়ে জঙ্গলের কর্দমামুক্ত ভূমিতে পা রাখতে হবে। এরপর দেখা মিলবে নানান ধরনের জীব আর উদ্ভিদের। কি নেই এখানে! অপূর্ব নদী, খাড়া ঢাল, ঘাস বিছানো জমি, সবুজে সমারোহ, লেক, আরও আছে আদিবাসী জীবনের বৈচিত্র্যময় বিকাশের চিত্র। দ্য মাইস্টারি স্পট। এই রহস্য স্পটটি ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজের ঠিক বাইরের রেডউড বনের মধ্যে অবস্থিত। এটি 150 ফুট বা 46 মিটার ব্যাসের একটি বৃত্তাকার অঞ্চল। এখানে এমন কিছু ঘর তৈরি করা আছে যা আপনাকে মাধ্যাকর্ষণ সম্পর্কে চমকপ্রদ ধারণা দেবে। 1939 সালে এটি তৈরি করা হয় এবং 1940 সালে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই ঘরে আপনি প্রবেশ করলে মনে হবে মাধ্যাকর্ষণ শক্তির মাঝে আপনি ভেসে আছেন, কোনো একটা শক্তি আপনাকে টানছে। বলা যায় এই বিখ্যাত স্পটটি একটি কল্পনা দ্বারা পরিপূর্ণ একটি বিশেষ জায়গা। এখানে দাঁড়িয়ে আপনি হেলান দিলেও পড়বেন না। কোনো বল বা পানি তার নিচের দিকে প্রবাহিত না হয়ে উপর দিকে প্রবাহিত হয়, যা অনেকটা আশ্চর্যজনক।
পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণীয় স্থান হলো এই মাইস্ট্রি স্পট। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভয়েস অফ পলাশের সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকুন।